أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. সূরা ফাতিহা শেষে অনেকে আমিন বলেন, কেউ নামাজে, কেউ সাধারণ যখন তিলাওয়াত করেন তখনও, কিন্তু এই কোরআনের সূরা ফাতিহা শেষে কিন্তু আমিন নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 15 নম্বর সূরা আল হিজর এর 87 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআন আল আযীম, আমি তো তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল আয়াত আর মহান কোরআন দান করেছি। 7টি আয়াতে কমপ্লিট হলো সূরায়ে ফাতিহা। এর ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম হলো প্রথম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হলো দ্বিতীয়, আর রহমানির রহিম হলো তৃতীয়, মালিক ইয়াওমিদ্দিন চতুর্থ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পঞ্চম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ষষ্ঠম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সপ্তম। এই 7টি আয়াতে কমপ্লিট হলো সূরায়ে ফাতিহা। এর শেষে আমিন আপনি সংযোগ করতেই পারবেন না। কোন গ্রন্থ আপনাকে শিখাচ্ছে সেটা আপনার আমার দেখার বিষয় না, যদি আপনি আমি মুসলিম হই, কারণ মুসলিমরা অন্য কোনো গ্রন্থের কোনো কথা কোরআনের উপরে চাপাবে না। এক দ্বিতীয় কথা, আমিন আপনাকে যদি বলতে হয় তো 5 নম্বর সূরা আল মাইদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন মসজিদুল হারামে আপনি আমি নামাজ পড়ব তখন সেখানে ইমাম মুক্তাদি সবাই আমিন বলবে। আর এই আমিন যেটা বাইতুল হারামের সাথে সম্পর্ক, এটা অন্য কোথাও হালাল করা যাবে না। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালা হাদিয়া ওয়ালা কলাই ওয়ালা আমিনাল বাইতাল হারাম, বাইতুল হারামের যে আমিন এটা অন্য কোথাও হালাল করা যাবে না, তা নিষেধ। এখন আরব যারা আহলে হাদিস এবং যারা সালাফি, তারা যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন তখন খুব জোরে এই আমিন তারা পড়েন এবং বলেন। পৃথিবীর সবচেয়ে বেশি মরক্কো যে দেশ, এই দেশের আহলে হাদিসরা বেশি চিল্লায়ে এই আওয়াজ করে আমিন বলেন। ভারতের, বাংলাদেশের, পাকিস্তানের যে সমস্ত আহলে হাদিসরা রয়েছেন এরা তত বেশি জোরে পড়েন না, কিন্তু সবচেয়ে বেশি আপনি যদি রিবাত কখনো যাওয়া হয় সেখানে মসজিদ যেগুলি আহলে হাদিসদের, সেখানে গেলে আপনি দেখবেন খুব জোরে তারা পড়ে। আর এই রিবাতের লোকগুলি, এই মরক্কোর লোকগুলি যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, তারা সবাই এই আমিন খুব জোরে পড়ে। তো কোরআনে আল্লাহ বলছেন 7টি আয়াতে কমপ্লিট হলো সূরায়ে ফাতিহা। কোরআনের প্রথম সূরা, প্রারম্ভ, এর অনুবাদ, এই সূরাতে আমিন নেই। আপনি এই আমিন নামাজের ভিতরে হোক বা নামাজের বাইরে হোক সূরায়ে ফাতিহা শেষে করতে পারবেন না। যদি আপনি মনে করেন অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে রাসুল বলেছেন, তো রাসুল কোনো কথা কোরআনের বাইরে অন্য কোনো গ্রন্থতে কখনো বলেননি, সেহেতু মুসলিমরা সেগুলি মানবে না। সেগুলি বুখারির সাথে সম্পর্ক হোক আর নোমান ইবনে সাবিত সাহেবের সাথে সম্পর্ক হোক না কেন।